ডিজে বাপি দু শাইক নম্বর পোল কি ব্যাপার রে তুই পূজা থালা ধরে বসে গেছিস কি ব্যাপার খেতে নেই প্রজাগণ রাখাবে ওখান থেকে উঠে মায়েরে কিন্তু বলে দেবো বর্দা দেখতে পাচ্ছিস সকলকে দেওয়া হয়ে গেছে চুপচাপ মেরে এমন ভাবে বুকের ভেতর জ্বালা চলছে কেন ভাই আমি জল কোথায় পাবো রে ভাই আমি জল কোথায় পাবো মা জল সরাবারে খালি জল আনতে গেছে রে ভাই আমি একবার মাকে ডাকছি তুমি একটু জল দাও ওরে ভাই কি অসহ্য যন্ত্রণা রে ভাই আমি যা সহ্য করতে পারছি না রে ভাই আজি হরি হরি ও ভাই মরি মরি এই কি মধে ভাগ গেছিল হরি হরি এই কি মোদে ভাগ্যে ছিল দিতে হলে মোদের ভাগ্যে ছিল মা হয়ে বিষ
খেতে দিল আরে কি মোদের ভাগ্যে ছিল মা ওইবি খেতে দিল আরে কি মোদের ভাগ্যে ছিল মা ওইবি খেতে দিল তুমি আরে মাকে দেখো না দাদা কেন বলে ভাই কেন তুমি আরে মাকে দেখো না দাদা তুই এমনি করে বলছিস রে ভাই ওই সন্তানের মুখে বিষ তুলে দিয়ে যে মা ওই জল আনতে যায় সে মারে কখনো ফিরে আসতে পারে না দাদা আরে ভাই না সে মারে কখনো ফিরে আসতে পারে না মা হয়ে করে দিন সন্তানদের মুখে দাদা মাথার মধ্যে পাহাড় চাপার দম বন্ধ হয়ে আছে ও ঘুমা ঘুমা এত করে ডাকছি ডাকছি তুমি কি তুমি কি তুমি কি শুনতে পাচ্ছ না বাবা তুমি কি শুনতে পাচ্ছ না বেজু ভাবি তুমি দূর হইতে আশীর্বাদ করে বাগো আবার যদি আবার যদি আমরা মানব জন্ম পূরণ করতে পারি বাগো যেন তোমার গর্ভে আমরা জড়াতে পারি বাগো যেন তোমার গর্ভে আমরা জড়াতে পারি আমার গোয়ারে ভূধারিণী মা জন্ম দুঃখিনী মা মগ বিশের জ্বালা বড় জ্বালা শোইতে পারি না জনম দুঃখিনী মা বিশের জ্বালা বড়ই জ্বালা শুইতে পারি না আমার গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা বিশের জ্বালা বড় জ্বালা শুইতে পারি না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা বিশের জ্বালা বড়ই জ্বালা শুইতে পারি না পান্তা গোমা দিলে বিষ তুলে বিষের জ্বালায় জ্বলে পুরি তরাই দেখো এসে মা গো চাইলাম খেতে দিলে পান্তা ভাত দিলে বিষ তুলে চাইলাম খেতে পান্তা গোমা দিলে
বিষের জ্বালায় জ্বলে মরি তরাই দেখ এসে আমার গর্ভধারিণী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা কিসের জ্বালা বড়ই জ্বালা সইতে পারি না আমার গর্ভধারিণী মা মু
তুরে এমন করে কেন পড়ে আছিস বাবা? সর্বাঙ্গ কেন নীল হয়ে গেছে? बचारी की जाती
ডাকিবে মামা বনে রে আমার শূন্য খাঁচা ফেলে পাখি উড়ে গেলি কবে মা জাননি আজ কাঁদি তোরি পথে আর শূন্য খাঁচা ফেলে পাখি উড়ে গেলি কবে আমার শূন্য খাঁচা ফেলে পাখি উড়ে গেলি কবে মা জাননি আজ কাঁদি তোরি পথে আমার কাছে জিজ্ঞাসা না করে তুমি কেন অরণ্যন পূজা করতে গেলে
তোমার মাসিমা নয় অনুসরণরাশি মনসা হিন্দুরে জয়মরে এখানে আমি আমি সব সঙ্গে যদি তোকে একবার পাই তাহলে তাহলে তোর মাথাটা আমি ভেঙে পিনাকী শঙ্করের মন্দিরে গিয়ে তুমি সন্তান আমি দেখেছি আমি কত বড় রাগ করছি আমি এমন রাগ করছি আমার জয় সন্তানকে আমি নিজে হাতে কাকে রাখছো ও আর সাড়া দেবে না সোনাকে কোনো দিনের জন্য কোনো দিনের জন্য পিতা মাতা বলে আর ডাকবে না আমি নিরুপায় হয়ে গেছি সোনাকা আমি নিরুপায় হয়ে গেছি আমার নয়ন পুত্র পুত্র বলে ডাকিব কাহারে কে আমায় ডাকিবে পুত্র পুত্র বলি আমায় ডাকিবি মামা বলে তুমি মনে দাও আমি এখন কি করবো আমার সরকে কি তাহলে পাগল হয়ে গেছে আর দেখতে পাচ্ছি না চোখের করে আমি কেমন করে সই এই যন্ত্রণা আমি কেমন করে তুমি যেও না তুমি আমাকে একে ছেড়ে যেও না চলে গেল সনক আমায় ছেড়ে চলে গেল কিন্তু আমি এখন কি করবো সন্তান হারা জননী সন্তানদের হারিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে চলে গেল আমি যে সন্তানের পিতা কেমন
অনেক করে আমি কাঁদবো, আমি শুধু বুয়া কান্নায় বধির হয়ে থাকবো। শঙ্কর কেটে কেটে কে বলবো, ও গোরাত্মদেবতা শঙ্কর, পিতার সম্মুখে সন্তান মারা যায়,